নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। জোট তৈরি হলো, জোট এগোতে গেল, কিন্তু জোট মুখ থুবড়ে পড়েও গেল এবং জোটের গল্প শেষও হয়ে গেল মমতা ব্যানার্জির একটা ঘোষণায়। চলুন শুরু করা যাক এই মুহূর্তে সবচেয়ে ইন্টারেস্টিং এবং বলতে পারেন ব্রেকিং রুদ্রবার্তা। শুরুতেই বলি আপনাদের, আপনারা যারা রুদ্রবার্তার দেখছেন দীর্ঘদিন ধরে, মানে আমার আপনজন, তাদের কথা বলছি। আপনারা জানেন ইন্ডি জোট যেদিন তৈরি হয়েছিল সেদিনই আমি বলেছিলাম এর ভবিষ্যৎ অন্ধকার, হবে না, এই জোট টিকতে পারে না। দেখুন, এটা একটা পিন্ডি চটকানো জোট হয়েছিল, নাম দেওয়া হয়েছিল ইন্ডি। ইন্ডি জোট বা ইন্ডি অ্যালায়েন্স, খুব ভেবেচিন্তে নামটা মমতা ব্যানার্জি বের করেছিলেন। নামটা উচ্চারিত হবে জিতেগা ইন্ডিয়া, যদিও লোকে ইন্ডি জোটই বলছে, কেউ আর ইন্ডিয়া বলছে না, কারণ i.n.d.i.a এটা তৃণমূল কংগ্রেস সিপিএম বলতে পারে যে আমরা সব ইন্ডিয়া, কিন্তু আমরা বলে সাধারণ মানুষ বলি একে ইন্ডি জোট বা ইন্ডি অ্যালায়েন্স। তো পিন্ডি চটকানো ইন্ডি জোটের পিন্ডি অবশেষে চটকিয়ে দিলেন মমতা ব্যানার্জি। আসলে তিনি একটি ঘোষণা করলেন এবং ঘোষণাটা হচ্ছে এই রাজ্যে তিনি, মানে তৃণমূল কংগ্রেস, একাই লড়বে। আপনারা জানেন যে ইন্ডি জোটের যে শেষ মিটিংটা হচ্ছিল, মানে হয়েছিল আর কি, দিল্লিতে, দিল্লিতে হওয়া মিটিংয়ে উনি কি বলেছিলেন, পয়লা জানুয়ারির আগেই আমাদের সিট নিয়ে সমঝোতা করতে হবে। আমরা শুনলাম কি আবু হাসান খান চৌধুরী মনে হয় যত সম্ভব বললেন যে আমাদের কথা হয়ে গেছে, কংগ্রেসের বললেন আর কি, কংগ্রেস থেকে তৃণমূলের সঙ্গে একটা আসন রফা হয়ে গেছে মালদা আর ওই বহরমপুর, মানে এই দুটো জায়গা কংগ্রেস পাচ্ছে, এই টাইপের একটা কথা বললেন। টিভিতেও দেখলাম, এলো, ব্রেকিং নিউজ হলো, সবাই আনন্দিত হলাম। ওখানকার এক বিধায়িকা, তিনি বললেন যে না, এসব হচ্ছে না, আমরা কিছু করছি না, এই টাইপের কথাবার্তা শুনলাম। কিন্তু মমতা ব্যানার্জি যখন সবার সামনে বলে দিলেন যে না, অন্য জায়গায় ইন্ডি জোট লড়বে, দেশে লড়বে ইন্ডি জোট, কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়বে, তার মানে তার নিচে সবাইকে কি থাকতে হবে? কংগ্রেস তাদের অস্তিত্ব টিকানোর জন্য বা অস্তিত্ব ধরে রাখার জন্য সিপিএমকে জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা এই রাজ্যে করেছে। সিপিএমও কংগ্রেসকে জড়িয়ে ধরে উঠে ওঠা, মানে উঠে বাঁচার চেষ্টা করেছে। আর এই ঘটনাগুলো ঘটে গেছে ওই যখন বন্যার জলে দুজন ভেসে যাচ্ছে আর দুজনই সাঁতার জানে না, তো একজন আরেকজনকে জড়িয়ে ধরলে কী হয়, দুজনে একসঙ্গে তাড়াতাড়ি জলের তলায় যায়। তো সেরকমই একটা ঘটনা ঘটে গেছে এই রাজ্যে। তো সেরকম ঘটনা দেখে আমরা বুঝেছিলাম যে বায়রন বিশ্বাস একমাত্র ব্যতিক্রম হলেও বাকি এই জোটগুলো করে কংগ্রেস সিপিএম জোট করে কোনো লাভ করতে পারেনি। উল্টে ISF অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারা জোট করে লাভ করেছে, একটা সিট বের করে নিয়েছে। অর্থাৎ এই রাজ্যে জোটের মধ্যে শুধুমাত্র ফায়দা পেয়েছিল বিধানসভায় এই ISF। ISF ছাড়া কেউই ফায়দা পায়নি, তারা সবাই ডুবে গেছে। বায়রন বিশ্বাস উপনির্বাচনে জিতে আবার তৃণমূলে চলে গিয়ে মানে একদম প্রমাণ করে দিয়েছিল যে আমাদের জায়গা ওঠাই, মানে কংগ্রেস আর তৃণমূল মোটামুটি এক। কিন্তু এই যে ইন্ডি জোট তৈরি হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা ছিল বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে রাহুল গান্ধীর আশা ছিল যে এবার একটা কিছু হবে, কিন্তু জোটটা যেদিন থেকে তৈরি হয়েছে সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্তৃত্ব ছিল, সিপিএম যতই এখানে বলুক আমরা মানছি না মানছি না, কিন্তু কার্যত তারা মেনেই নিয়েছিল। যার জন্য সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে সবাই মমতা ব্যানার্জির পাশে ছবিও তুলেছিলেন, কিন্তু সেই ছবিগুলো না তাদের গণশক্তিতে বেরিয়েছিল না তৃণমূল তাদের জাগো বাংলায় দিয়েছিল, মানে ওপরে কিছু হবে না। এই রাজ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অনেক কথা বলেন, কিন্তু সৌগত রায়ের সঙ্গে পাশে বসে তিনি ছবিও তোলেন। তো এরকম ঘটনা দেখার পরে মোটামুটি একটা জিনিস পরিষ্কার ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যা ডিসিশন নেবেন সেটাই চলবে, কারণ নাম ইন্ডি তিনি দিয়েছেন। তিনি বলে দিয়েছিলেন যে যেখানে যে রাজ্যে যার ক্ষমতা বেশি সেখানে তারাই লড়বে, অর্থাৎ আঞ্চলিক দলগুলো ক্ষমতা রাখতে হবে। ইন্ডি জোটের একটা শর্তই ছিল যে মোটামুটি কংগ্রেসের পিন্ডি চটকাবে, তো কংগ্রেসের পিন্ডি কিন্তু চটকানো জায়গায় ছিল। এবং সর্বশেষ যে ডোজটা দিয়েছিলেন মমতা ব্যানার্জি, মল্লিকার্জুন খড়গে সারা রাস্তা হেঁটে, মানে কি বলবো, মানুষটা হেঁটে হেঁটে দাড়ি বাড়িয়ে ফেলল, মানে রাহুল গান্ধীর কথা বলছি, হেঁটে হেঁটে ভারত জোড়ো জুড়তে জুড়তে কোথায় কী জুড়লো জানি না, তবে কর্ণাটক ছাড়া বাকি সব জায়গায় হেঁড়ে ভূত হয়ে গেল। তো সেই হেঁটে যাওয়া রাহুল গান্ধী
আবার ন্যায় যাত্রা করার চেষ্টা করছেন আর কি। মানে ভারত জোড়ো হয়ে গেছে, এবার ন্যায় জোড়ো, ন্যায় জোড়ো হবে নাকি ন্যায় যাত্রা হবে, যাই হোক সেটা তিনি করছেন। তো ভারত জোড়ো যাত্রা করার পরেও রাহুল গান্ধী যখন নিজের জায়গা তৈরি করছিলেন, যখন কংগ্রেস কর্মীরা ভাবছিল এবার আমাদের গান্ধীর বাড়ির কেউ একজন এসে গেছে, যদিও এই গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী ইতিহাসের পাতায় যার নাম আছে তার কেউ নয়, কারণ সেই গান্ধী টাইটেল নয়। তো এই রাহুল গান্ধী কিন্তু ভেবেছিলেন তিনি ভোটে দাঁড়াবেন এবং রাহুল গান্ধীর অনুগামী, মানে কংগ্রেস ভেবেছিল মোটামুটি এবারে প্রধানমন্ত্রীর প্রজেক্ট হবে রাহুল গান্ধী, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বাড়াভাতে ছাই দিয়ে দিয়েছিলেন এবং তিনি ঘোষণা করেছিলেন মল্লিকার্জুন খড়গে হবে, ব্যাস আর কেউ কিছু বলতে পারলো না। মল্লিকার্জুন খড়গে ভাবলো শেষ আশা জীবনে একটা হয়েই যায়, তাই নাও বললো না হ্যাঁও বললো না, বললো জেতার পরে ঠিক করা হবে। এদিকে নীতিশ কুমার রেগে গেল, তখনই আমরা জানতাম যে মোটামুটি শেষ হতে চলেছে। আর সব শেষটা করে দিলেন মমতা ব্যানার্জি এই রাজ্যে যখন ঘোষণা করলেন যে আমরা কারোর সঙ্গে জোটে যাব না, এখানে লড়াই লড়বে তৃণমূল কংগ্রেস, এটা স্বাভাবিক ছিল। কিন্তু এই কথাটা বলার তার দরকার পড়ে গেল, তার কারণ হচ্ছে ন্যায় যাত্রা। রাহুল গান্ধীর ন্যায় যাত্রা শুরু করলেন কিন্তু মণিপুর থেকে, কেন যে তিনি অরুণাচল প্রদেশ থেকে শুরু করলেন না এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে, কিন্তু তিনি যাত্রা শুরু করলেন মণিপুর থেকে। অরুণাচল প্রদেশ থেকে আসতে পারতেন কিন্তু গেলেন না, ওই কে চীনের নামটা নেবে বা বদনাম করবে, চীনের সঙ্গে টাসেলে যান না তারা। তো অরুণাচল প্রদেশ থেকে হাঁটা শুরু করা না করে মণিপুর থেকে হেঁটে তিনি আসবেন একদম মুম্বাই অবধি, মণিপুর টু মুম্বাই, এবার হবে ন্যায় যাত্রা। তো ন্যায় যাত্রা করতে গিয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে, এটাতে কিন্তু তৃণমূলের আপত্তি ছিল, স্বাভাবিক, কারণ তার রাজ্যে হঠাৎ করে রাহুল গান্ধী যদি যায় তো কংগ্রেসের একটা ভোট ব্যাঙ্ক হবে তৈরি, ভোট ব্যাঙ্ক ভাঙবে তৃণমূলের। তাই তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে জোটে থেকে আগামী দিনে কী হবে জানি না কিন্তু ক্ষতিটা আমার হয়ে যাবে, অর্থাৎ রাহুল গান্ধী ক্ষমতায় আসবেন এটা সবাই বুঝে গেছে। তিনটে রাজ্যে যদি বিজেপি হারতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জোটে মাথা নামাতেন, মানে মানতেন ঠিক আছে চলো হয়ে যাক, কিন্তু আর সে জায়গায় নেই, কারণ তারা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় রাজনীতি বোঝেন কিন্তু, তাই তিনি বুঝে গেছেন যে রাহুল গান্ধী কোনোভাবে ক্ষমতায় আসবে না, কংগ্রেস আসবে না, ইন্ডিজোট আসবে না। ওদিকে প্রশান্ত কিশোর যিনি একদম ভোট কুশলী তিনি মোটামুটি বলে দিয়েছেন যে ক্ষমতায় কেউ আসবে না, মানে ইন্ডিজোট আসবে না, মোদি আসবে, কারণ মোদিকে হারানোর মতো মুখ কেউ নেই, এই খড়গেকে দাঁড় করিয়ে কিচ্ছু হবে না। কাজে মমতা ব্যানার্জি মোটামুটি বুঝে গেছেন যে কেউ ক্ষমতায় আসতে পারবে না, শুধু মধু আমার ভোটগুলো হারাবে, অর্থাৎ জোট করলে আমার ভোট যাবে। তাই তিনি চেষ্টা করলেন এবার নিজের জায়গা পুরো ঝেড়ে পরিষ্কার করে দিলেন যে আমি নেই, আর সঙ্গে সঙ্গে কিন্তু মোদিজিকে হারানোর যে পরিকল্পনা সেটা ভেস্তে গেল। আমি দেখছিলাম কিছুক্ষণ আগে টিভি চ্যানেলে বসে ডিবেটে সিপিএম চেঁচাচ্ছে, কংগ্রেসও চেঁচাচ্ছে আমরা চাই না, আমরা করতে চাই না, খুব আফসোস হয়। কদিন আগে বেচারা কৌস্তভ বাগচি চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে যাব না, তখন তাকে গদ্দার বিজেপি তকমা লাগিয়ে দিয়েছিল। আজ কৌস্তভ বাগচির কথাটা তৃণমূল এই কংগ্রেসের সবাই দেখছি মুখে উচ্চারিত হচ্ছে, মানে কংগ্রেস এখন বলছে কৌস্তভ বাগচির কথাগুলো যে আমরা জোটে চাই না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়াই লড়ব, ওখানে যাই হোক সিপিএম বলেছিল, কিন্তু সিপিএমের সীতারাম ইয়েচুরি বলছিল জোটে থাকবো না কিন্তু সঙ্গে আছি। এই রাজ্যের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মানে আমি সেই বিপ ফেস্টিভ্যাল করা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা বলছি, মানে গরুর মাংস খেয়ে ইকলাকের জন্য যিনি সমবেদনা জানিয়েছিলেন, বাকি কেউ মরে গেলে যিনি জানান না, তো সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু একদম ওই সৌগত রায়ের সঙ্গে ছবিটা মোটামুটি তুলেই নিলেন। তো সেই সব দেখে আমরা বুঝেছিলাম যে জোট তো এখানে একটা করতে চাইছেন কিন্তু শেষ পর্যন্ত কী হয়। তো শেষ পর্যন্ত দেখা গেল কিছুই হলো না, অধীর রঞ্জন চৌধুরী মহামৈত্রের জন্য গলা ফাটালেন কিন্তু আলটিমেটলি তৃণমূল সাথ দিল না, এবারে কৌস্তভ বাগচি হয়ে যাচ্ছেন হিরো। আর কংগ্রেস, মানে কংগ্রেসের এই অধীর রঞ্জন চৌধুরী এবং যারা যারা কৌস্তভ বাগচিকে খারাপ বলছিলেন তারা মোটামুটি ব্যাকফুটে চলে গেছেন আর কি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা যে করবেন এটা যে কোনো বাচ্চা ছেলে রাজনীতি যারা একটু বোঝে তারা বোঝে যে এখানে জোট করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট হারাতে চাইবেন না, কেউই চাইবে না। আর এইসব করার ফলে কী হলো না, ইন্ডিজোটের পিন্ডি চটকে গেল, মানে শেষ হয়ে গেল, জোটের গল্প শেষ। যদি বলেন খেলা, খেলা শেষ, যদি বলেন বই শেষ, বই শেষ, জোট বলে আর কিছু থাকবে না, কারণ এবার যে লড়াইটা হবে না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, এবার বিষোদ্গার করবে রাহুল গান্ধী, এবং রাহুল গান্ধীর বিষোদ্গারের সঙ্গে সঙ্গে কংগ্রেসও চেঁচাবে, সিপিএমও চেঁচাবে, লড়াই হবে এবারে অনেক রকম ফ্রন্টে, এবং সেই লড়াইয়ে মোদিকে হারানো সোজা হবে, মোদি ঝড় উঠবে, ঝড় উঠবে গেরুয়া,
মানে হিন্দুত্বের ঝড়। আর যে ঝড়ের সামনে না কংগ্রেস মাথা তুলে দাঁড়াতে পারবে, না সিপিএম, না তৃণমূল, এটাই বাস্তব কথা। কাজে 35টা স্বপ্ন দেখা বিজেপির কিন্তু স্বপ্ন সফলের জায়গায় যাচ্ছে এবার বাংলায়, কারণ জোটের গল্প শেষ। কি মনে হচ্ছে না? পরপর যুক্তি আমি সাজিয়ে দিয়েছি। কংগ্রেস আজকে যতই বলুক আমরা চাইনি আমরা চাইনি, অধীর রঞ্জন চৌধুরীর সেই সমস্ত কথা বাঁকা বাঁকা ঠোঁটে বাঁকা বাঁকা করে মুখ ফোক বেঁকিয়ে মোদীকে অপমান করার জন্য বলা কথা, যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্টে এবং মহুয়া মৈত্রের সাপোর্টে বলেছিলেন, যার ফলে কৌস্তব বাগচি বিপক্ষে হয়ে গেছিল, সেগুলো আজকে বড্ড মনে পড়ে, বড্ড মনে পড়ে। আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাই বলুন, সেদিন সৌগত রায়ের সঙ্গে দাঁড়িয়ে পাশে বসে ছবি তুলেছিলেন। সীতারাম ইয়েচুরি যতই চেঁচান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ওই বিহারের বৈঠকের ছবি কিন্তু এখনও ইন্টারনেটে খুঁজলে পাওয়া যাবে। কাজে সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার যে আমরা এখন তাড়িয়ে তাড়িয়ে অনুভব করছি রাজনীতি কোন জায়গায় যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমার আপনজন মানে রুদ্রবার্তার সমস্ত আপনজন তাদের সবাইকে বলছি, রাজনীতিটা খুব ভালো করে খেয়াল রাখুন রাজনীতিমতভাবে, অর্থাৎ রাজনীতির পদক্ষেপগুলো আপনি যদি পরপর খেয়াল করেন সব কিছু পরিষ্কার হয়ে যাবে। এবার আপনি বলুন, আমি যে কথাগুলো বললাম ভুল না ঠিক, আপনার কী মনে হচ্ছে? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, এটা কি করতেন না? এটা তো করতেনই আমার মনে হচ্ছে, আপনার কী মনে হচ্ছে জানাবেন। তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা হলেন, তৃণমূলকে ছেড়ে দিয়ে কংগ্রেস সিপিএম যারা একসঙ্গে ছিল, ওই বলছিলাম না বন্যার জলে সবাই মিলে দুজনে মিলে ডুবে যাওয়ার গল্প, এই ডোবার গল্পটা চলছে, তো এরা আলাদা আলাদা হয়ে বিজেপির এই ঝড়কে আটকাতে পারবে? উত্তরটা আপনি দেবেন। আর একটা কথা বলি, জোটের গল্প যেদিন থেকে হয়েছে সেদিন থেকে একটা দল কিন্তু না বিজেপির দিকে আছে না এই জোটে আছে বলেছিল, সেই দলটার কথা কিন্তু ভুলে গেলেও হবে না, সেটা হচ্ছে আইএসএফ। এবার দেখার বিষয় আইএসএফ এবার কী করে, কারণ সিপিএম কংগ্রেস একবারও আইএসএফের কথা ভাবেনি, না ভেবে তারা জোটে চলে যাচ্ছিল তৃণমূলের সঙ্গে। সেই আইএসএফ কি আবার এদের সঙ্গে জোট করবে নাকি আইএসএফও আলাদা লড়বে? সব কিছু দেখার অপেক্ষায় এবং সব কিছু শোনার অপেক্ষায় আমি রইলাম। আপনারা কমেন্টস করে জানান, কমেন্ট বক্সের দিকে নজর রাখুন, যদি প্রতিবেদনটা ভালো লাগে লাইক করবেন, যদি মনে হয় শেয়ারযোগ্য শেয়ার করবেন, আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন, এটা কিন্তু আমার শর্ত। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।